নমস্কার, কেমন আছো তোমরা? ভালো আছো? তোমরা বাড়িতে পড়াশোনা করছো তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য, ঠিক আছে? অ্যানুয়াল পরীক্ষা, তোমরা এর আগে দুটো পরীক্ষা দিয়েছো, এবার অ্যানুয়াল পরীক্ষা গোটা বই থেকেই আসবে তোমাদের। আমি আজকে পড়াবো তোমাদের ইংলিশ গ্রামার চ্যাপ্টার 10, ইউজেস অফ এম ইজ আর, বলছে এম ইজ আর এর ব্যবহার। দেখো এম এম কখন বসে? শুধুমাত্র আই এর পরে এম বসে, শুধুমাত্র আই এর পরে এম বসবে, বাকি কোনো কিছুতে বসবে না। তারপর দেখো ইজ আছে, এর আগে ওই তোমাদের ক্লাস যখন চালু ছিল, স্কুলে যখন চলছিল, সে সময় আমি এগুলা বুঝিয়েছিলাম তোমাদেরকে, আবার চ্যাপ্টার অনুযায়ী বোঝাচ্ছি। দেখো ইজ কখন বসে? যদি একটা বোঝায়, দেখো একটা কোনটা? হি, সি, ইট, দিস, কোন অ্যানিমালের নাম, ঠিক আছে? কোন অ্যানিমালের নাম যদি হয়, অ্যানিমাল বা প্ল্যান্টস, অ্যানিমাল প্ল্যান্টস যে কোনো কোনো থিংস বা কোনো জিনিস যখন একটা বোঝাবে তখন আমরা কি ব্যবহার করবো? ইজ ব্যবহার করবো। দেখো তোমরা জানো হি ইজ হয়, সি ইজ হয়, তারপরে ইট ইজ হয়, দিস ইজ হয়, দ্যাট ইজ হয়, ঠিক আছে? তারপরে কোনো অ্যানিমাল বা কোনো নেম বোঝাবে, যদি নেম বোঝায় ধরো রাম ইজ, মীরা ইজ, ঠিক আছে? কোনো প্ল্যান, ঠিক আছে? ইজ ব্যবহার করবো কখন? যখন সিঙ্গেল বোঝাবে। তারপরে দেখো তোমাদের আছে আর, আর কখন বোঝাবে? যখন অনেকগুলো থাকবে, ঠিক আছে? যখন অনেকগুলো থাকবে, দেখো একটা শব্দ আছে ইউ, ওয়াই ও ইউ, ইউ মানে তুমি বা তোমরা, এটাও কিন্তু সিঙ্গুলার। তুমি যদি বোঝায় মানে একটা একজন, তোমরা যদি বোঝায় তাহলে অনেকগুলো, কিন্তু তাও দেখবা ইউর পরে কিন্তু আর বসে, ঠিক আছে? ইউর পরে আর বসে, ওইর পরে আর বসে, দের পরে আর বসে, তারপরে দোজের পরে আর বসে, দিজের পরে আর বসে, তারপরে অনেকগুলো যখন অ্যানিমালের নাম বোঝাবে আর বসবে, কোনো অনেকগুলো লোককে বোঝাবে মীরা, রাম, আর, ঠিক আছে? এই আরটা কখন বসবে? যখন প্লুরাল বোঝাবে, ইউর পরে সবসময় আর বসে, উইল পরে আর বসে, দে, দোজ, দিস এগুলোর পরে আর বসে। তোমরা এগুলো ভালো করে পড়বে বাড়িতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তারপর দেখো ইউজেস চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11টা বলে দিচ্ছি। দেখো ইউজ অফ হ্যাভ হ্যাজ, হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার। দেখো হ্যাভ কখন বলছে? যে ক্ষেত্রে এই যে আর যেটা বললাম, কি কি আর এর ক্ষেত্রে বললাম? উই, দে, উই, দে। তারপর দেখো এই এম এর ক্ষেত্রে কি বলছিলাম? আই। এই এগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাভ হয়, আর যখন অনেকগুলো বোঝাবে তখন হ্যাভ হবে। এবার আছে হ্যাজ, হ্যাজ কখন? যেটা আমি বললাম ইজ যেটা হচ্ছে মানে একটা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। দেখো সি, হি, কোন ই, তারপরে কোনো অ্যানিমালের নাম, কোনো প্ল্যান্টের নাম, কোনো কিছুর নাম যখন সিঙ্গেল বোঝাবে তখন হ্যাজ হবে। যেমন রাম হ্যাজ এ বল, মীরা হ্যাজ এ ফ্লাওয়ার, তারপরে রাম অ্যান্ড মীরা হ্যাভ এ ডগ। সেই সময় ক্ষেত্রে যেহেতু অনেকগুলো বলছি সেই ক্ষেত্রে আমরা হ্যাজ হ্যাভ বসাবো এখানে, আর হ্যাজ কখন বসাবো? যখন একটা বোঝাবো, একটা বোঝায়,
এই দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে পড়বে বাড়িতে, পরীক্ষার আর বেশি দিন নেই, বাকি সাবজেক্টগুলো পড়বে, স্পেলিং গুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, যেগুলো ভুল হচ্ছে সেই জিনিসটা বারবার করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে পরীক্ষাতে ভালো লিখতে পারবে তোমরা। ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে। নমস্কার।